ওয়েলকাম টু অমর স্কুল অফ টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো দশম শ্রেণীর ক্লাস টেনের জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় সাতরা পাবলিকেশন চৌধুরী বর্জের সাতরা, এই দেখতে পাচ্ছি সাতরা, এর পঞ্চম চ্যাপ্টার পরিবেশ বা সম্পদ সংরক্ষণের অনুশীলনী গ্রুপ এ সমস্ত এমসিকিউ এবং গ্রুপ বি সমস্ত উত্তর আপলোড করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে। তাই শুরু করছি, দেখো মাটির নাইট্রোজেন উৎস কী? উত্তর আছে গ্যাসে নাইট্রোজেন, অ্যামোনিয়া, ইউরিয়া, নাইট্রেট লবণ। দেখো এই যে নাইট্রোজেনের প্রধান উৎস মাটির যদি হয় তাহলে হবে নাইট্রেট লবণ, তাহলে মাটি হলে হবে নাইট্রেট লবণ, নাইট্রেট লবণ হবে। নাম্বার টু, নিচের কোনটি মৃতজীবী ব্যাকটেরিয়া? নিচের কোনটি মৃতজীবী ব্যাকটেরিয়া? অ্যাজিটোব্যাক্টার, অ্যানাবিনা, রাইজোবিয়াম, স্পাইরুলিনা। মৃতজীবী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম, মৃতজীবী হচ্ছে রাইজোবিয়াম হবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার রাইজোবিয়াম। তিন নম্বর, কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচে কোন ঘটনাটি ঘটে? জীব বিবর্ধন, ইউট্রোফিকেশন, বিশ্ব উষ্ণায়ন, বধিরত্ব। মনে রাখবে শব্দ 100 ডেসিবেল বেশি হলে মানুষ শুনতে পায় না বধিরত্ব। ইউট্রোফিকেশন হচ্ছে জলে, নদীতে বা পুকুরের বিলে সেই জলে যদি ফসফেট জাতীয় সার বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে ফসফেটের বৃদ্ধি পেলে শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটে, সেটা হচ্ছে ইউট্রোফিকেশন। আর বিশ্ব উষ্ণায়ন গত 1900 থেকে 2000 সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা 1 ডিগ্রি সে বেড়েছে, আস্তে আস্তে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। কিন্তু এটা হবে খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে জীব বিবর্তন। পরের প্রশ্ন, নাইট্রিফিকেশনে সাহায্য করে ব্যাসিলাস মাইকোয়াইডিস, নাইট্রোব্যাক্টার, অ্যাজিটোব্যাক্টার, অ্যাজোলা, তাহলে চারটি হবে যে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনের ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টার। এখানে অপশন দেওয়া আছে তাহলে এটা হবে নাইট্রোব্যাক্টার চারটা। পঁচিশটা, ডিনাইট্রিফাইড জীবাণু কোনটি? নাইট্রোব্যাক্টার, অ্যাজিটোব্যাক্টার, অ্যানাবিনা, সিডোমোনাস। দেখো এই যে দেখো ডিনাইট্রিফিকেশনে এই ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, সিউডোমোনাস। অ্যান্সার হবে সিউডোমোনাস। তাহলে এখানে হচ্ছে সিউডোমোনাস ডিনাইট্রিফাইড জীবাণু, সিউডোমোনাস। পরের প্রশ্নে, কোনটি কীটনাশক? ক্যাডমিয়াম, বিএইচসি, বেঞ্জিন হেক্সাক্লোরাইড, ফেনল, সালফিউরিক অ্যাসিড। দেখো কীটনাশক ডিডিটি, ডাইক্লোরোডাইফেনল ট্রাইক্লোরোইথেন এবং বিএইচসি, বেঞ্জিন হেক্সাক্লোরাইড, তাহলে কীটনাশক হচ্ছে বিএইচসি, তাহলে অ্যান্সার হবে বিএইচসি, বেঞ্জিন হেক্সাক্লোরাইড। সাতেরটা, বাড়িতে পরাগরণ ছত্রাকের রোগগুলি করার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচে কোন সমস্যার অসম্ভাবনা বৃদ্ধি পায়? যক্ষা, অ্যাজমা, ম্যালেরিয়া, ডেঙ্গু। তো দেখো এই যে দেখতে পাচ্ছ পরাগরণ বাড়িতে ধুলো, বালি, ছত্রাক, ধূমপানের দোয়া ইত্যাদি প্রবেশ করলে মানুষের আপানি বা অ্যাজমা, যে শ্বাসকষ্ট হয় তাকে আপানি বা অ্যাজমা হয়, তাহলে এটি উত্তর হবে অ্যাজমা, বিদেহ। একটি আগাছা নাশকের নাম কি? ডিডিটি, ইউরিয়া, টোপরডি, বিএইচসি। কীটনাশক হচ্ছে ডিডিটি, বিএইচসি, ইউরিয়া সার, উত্তর হবে টোপরডি।
এই দেখতে পাচ্ছ আগাছানা সমিতি 24D সীমাজিৎ। তাহলে আগাছানা সমিতি 24D। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? করবেট, কাজিরাঙ্গা, কানহা, জলদাপাড়া। দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডের করবেট। করবেট উত্তর হবে। তাহলে উত্তর হচ্ছে করবেট। ভারতের জাতীয় উদ্যান, প্রথম জাতীয় উদ্যান হচ্ছে করবেট। কোন দূষণের ফলে হাঁপানি বা অ্যাজমা? বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, বড় দূষণ। এই যে উত্তর দেখছ, বায়ু দূষণ থেকে হাঁপানি হয়। ঠিক আছে, তাহলে উত্তর হবে বায়ু দূষণ। নিচে কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি? ফিজিওথেরাপি, কেমোথেরাপি, অ্যান্টিবায়োটিক, যোগাসন। এই যে দেখো, কেমোথেরাপি, রেডিওথেরাপি, শল্য চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা। তাহলে কেমো যদি দেওয়া হয় ক্যান্সারের চিকিৎসা। এটা উত্তর হবে কেমোথেরাপি। পরের প্রশ্ন, কুইনাইন কোন রোগের ঔষধ? অ্যাজমা, নিউমোনিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া। এই যে দেওয়া হয়েছে কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া, রেশাপির উচ্চ রক্তচাপের ঔষধ, ডাটুনিন হচ্ছে হাঁপানির ঔষধ হিসেবে হয়। তাহলে কুইনাইন অ্যান্সার হবে ম্যালেরিয়া। তাহলে এটা পেয়ে গেলাম কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া। পরের প্রশ্ন, জীববৈচিত্র কোনটি জীববৈচিত্র হ্রাসের প্রধান কারণ? জলদূষণ, শব্দ দূষণ, চোরা শিকার, প্রাণীদের রোগ। তো দেখো, এই জীববৈচিত্র হ্রাসের অনেকগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে চোরা শিকার। তাহলে অ্যান্সারটা হবে চোরা শিকার। ঠিক আছে, তাহলে জীববৈচিত্র হ্রাসের প্রধান কারণ চোরা শিকার। সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রে নিচে কোন ধাপের সঙ্গে যুক্ত? নাইট্রোজেন আবদ্ধকরণ, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। এই যে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার যে সিউডোমোনাস, এটা অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, ডিনাইট্রিফিকেশনের উদাহরণ, ডিনাইট্রিফাইং জীবাণু হচ্ছে সিউডোমোনাস। তাহলে অ্যান্সার হবে, এখানে পেয়ে গেল সিউডোমোনাস জীবাণু, এটা অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশন। পরের প্রশ্ন, পূর্ব হিমালয় জীববৈচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি লায়ন, টোল্ড, ম্যাকাও, ওরাং ওটাং, রেড পান্ডা, নীলগিরি থর। পূর্ব হিমালয় হটস্পট, এটার বিপন্ন প্রজাতি দেখতে হচ্ছে, প্রথমে হচ্ছে রেড পান্ডা। এন্ডেমিক প্রজাতি বা বিপন্ন প্রজাতি হচ্ছে রেড পান্ডা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে রেড পান্ডা। পশ্চিমবঙ্গের সুন্দরবন অভয়ারণ্য জাতীয় পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত বন। পশ্চিমবঙ্গের সুন্দরবন, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, ইনস্টিটিউট সংরক্ষণ, তার মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন উদাহরণ। এছাড়া অসমের মানুষ, অন্যান্য আছে তামিলনাড়ু, নীলগিরি। তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবন, এটা হল বায়োস্ফিয়ার রিজার্ভ। পরের প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? 0°C সেলসিয়াস, -196°C, -1°, -5°। ক্রায় সংরক্ষণ, এই যে দেখতে পাচ্ছ ক্রায় সংরক্ষণ, সেখানে তরল নাইট্রোজেনের মাধ্যমে
-196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করে। তাহলে দেখো -196, পরের কোশ্চেন 16, 17 ও 18, পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? বিথরৌরী, গুরুমারা, বক্সা, জলদাপাড়া। পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? এই যে পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া ব্যাঘ্র প্রকল্প বক্সা, বক্সা জাতীয় উদ্যান, এটি বক্সা টাইগার রিজার্ভ নামে পরিচিত ব্যাঘ্র প্রকল্প। তাহলে এটা অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া বক্সা। নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পের মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো? নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পের মধ্যে কোনটি আমাদের রাজ্যে? বন্দিপুর, শিমলিপাল, সুন্দরবন, কানহা। যে আগের কোশ্চেনটার মতোই বক্সা আছে, অপশান দুটো আছে, একটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গে, অপরটি হচ্ছে বক্সা। কিন্তু এখানে উত্তরে কী দেওয়া আছে দেখো, উত্তরে দেওয়া আছে তোমার সুন্দরবন। তাহলে এটা অ্যান্সার হবে সুন্দরবন, 19C। 20 দেখো, এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ কি? সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, কর্বেট জাতীয় উদ্যান, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, ক্রায়ো সংরক্ষণ। দেখতে পাচ্ছ এক্সিটু সংরক্ষণের মধ্যে আছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। তাহলে উত্তর ক্রায়ো সংরক্ষণ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এক্সিটু সংরক্ষণ, উত্তর হবে ক্রায়ো সংরক্ষণ। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরে আরও বিভিন্ন ক্লাস 10-এ জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টার অ্যান্সার আপলোড করবো, তোমরা দিতে থাকবে। এছাড়া ভিডিওর দেখবে যে দশম শ্রেণীর রায় মাটির প্রশ্নপত্র জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান কিছু স্কুলের 3rd সাবজেক্টের উত্তর করেছি, সেখান থেকে কিছু দেখে নিতে পারো। ওকে, বি, প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়? প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়? দেখো নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ো নাইট্রোজেন আর মাটির নাইট্রেট লবণ, দুটো উত্তর হবে। নাইট্রোজেনের প্রধান উৎস বায়ো নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ। 2 নম্বর কোশ্চেন, সিমি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? সিমি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? এই দেখতে পাচ্ছ সিমি গোত্রীয় উদ্ভিদ ছোলা মটর শিম। সিমি গোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে, এটা উত্তর হবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। 3 নম্বর, বায়ো নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে? বায়ো নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে? দেখতে পাচ্ছ নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে বাষ্প বা বৃষ্টির জলের সঙ্গে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এই দুটো উত্তর হবে নাইট্রাস অ্যাসিড HNO2 আর নাইট্রিক অ্যাসিড HNO3। ঠিক আছে, 4 নম্বর, ক্লস্ট্রিডিয়াম কিরূপ জীব? ক্লস্ট্রিডিয়াম কিরূপ জীব? এই যে দেখতে পাচ্ছ নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাকটেরিয়া, এগুলো যে স্বাধীন জীবী জীব। তাহলে অ্যান্সার হবে ক্লস্ট্রিডিয়াম কী ধরনের জীব? উত্তর হবে স্বাধীনজীবী জীব। 5 নম্বর, নাইট্রোজেন সংবোধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও।
নাইট্রোজেন সম্বোধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ। এই যে দেখতে পাচ্ছ, নীলাভ সবুজ শৈবাল বায়ুতে সরাসরি নাইট্রোজেনকে তাদের দেহ কোষে অ্যামোনিয়াতে আবদ্ধ করে, অ্যানাবিনা নষ্ট। নীলাভ সবুজ শৈবাল উদাহরণ হবে অ্যানাবিনা আর নষ্ট। ছয় নম্বর কোশ্চেন, একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ দাও। একটি নাইট্রোজেন ঘটিত একটি সারের উদাহরণ দাও, মানে ফার্টিলাইজার বা সার। এই যে দেখতে পাচ্ছ, নাইট্রোজেন ঘটিত সার হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি সার প্রস্তুত করা হয়। তাহলে নাইট্রোজেন ঘটিত সার হচ্ছে ইউরিয়া এবং অ্যামোনিয়া। সাত নম্বর প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? এই যে দেখতে পাচ্ছ, অ্যামোনিফিকেশন, এখানে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস মাইকোয়েডিস, এটাও লিখতে পারো, অথবা ব্যাসিলাস র্যামোসাস। ব্যাসিলাস মাইকোয়েডিস অথবা ব্যাসিলাস র্যামোসাস, ঠিক আছে। পরের প্রশ্ন, আট নম্বর, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। এই যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার, যে কোনো একটা লিখবে। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। এই দেখতে হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে জীবাণু ব্যাকটেরিয়া থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স এবং সিউডোমোনাস। থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স এবং সিউডোমোনাস, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা লিখবে, এটাই সহজ, সিউডোমোনাস। দশ নম্বর কোশ্চেন, একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। গ্রিন হাউস গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, কার্বন মনোক্সাইড CO, কার্বন ডাইঅক্সাইড CO2, মিথেন CFC, ক্লোরোফ্লোরোকার্বন। তাদের সব থেকে বেশি অবদান, প্রায় 50% অবদান রাখে গ্রিন হাউস গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইড বা CO2। পরের কোশ্চেন, SPM 11টা, SPM এর পুরো নাম কি? SPM পুরো নাম কি? SPM সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যারা ইংরেজিতে লিখতে বানান ভুল হতে পারে, ভয় করছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের এইটা আপনি লিখবে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার 115 কথা পেয়ে যাচ্ছে। বায়ু দূষণের ফলে, 12 নম্বর, বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও। বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও। এই যে দেখতে পাচ্ছ, বায়ু দূষণের ফলে অ্যাজমা বা হাঁপানি, ব্রঙ্কাইটিস প্রভৃতি ফুসফুসের রোগ হয়। তাহলে অ্যাজমা বা হাঁপানি এবং ব্রঙ্কাইটিস, যে কোনো একটা লিখবে। পরের কোশ্চেন, একটি কীটনাশকের উদাহরণ দাও। একটি কীটনাশকের উদাহরণ দাও। এই দেখতে হচ্ছে, কীটনাশক কীটপতঙ্গ ধ্বংস করার জন্য ব্যবহার হয়। DDT ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, অথবা BHC বেঞ্জেন হেক্সা ক্লোরাইড। BHC লিখলেও হবে, DDT লিখলেও হবে। পরের কোশ্চেন, একটি আগাছানাশকের উদাহরণ দাও। আগাছানাশক জমিতে অনেক আগাছা সৃষ্টি হয়, তার একটি নাশ করার
যে জৈব বস্তু উদাহরণ ধর দেখতে পাচ্ছ আগাছা নাশক হচ্ছে 2,4-D এবং সিমাজিন আগাছা নাশক এটা অ্যান্সার হবে 2,4-D। 13 নম্বর কোশ্চেন, সরি 15, কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়, কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়। এ দেখতে পাচ্ছ দীর্ঘদিন 100 ডেসিবেল শব্দের মধ্যে বাস করলে বধিরতা দেখা যায়, এটা উত্তর হবে 100 ডেসিবেল, 100 ডেসিবেল উত্তর হবে, শব্দের তীব্রতা রেখা হচ্ছে পেল বা ডেসিবেল। তাহলে 16 নম্বর কোশ্চেন, জীব বৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখ, এটা 2023 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 25 সালে আসতে পারে। এটা দেখো জীব বৈচিত্র্য হটস্পটের শর্ত, এটা লিখবে প্রায় 1,500টির বেশি নালিকা মণ্ডলীর সমন্বিতে এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ প্রজাতি উপস্থিত থাকতে হবে। এখানে 2 নম্বর পয়েন্ট রয়েছে, 1 নম্বরটা লিখবে, এটা 125 পাতায় আছে সপ্তাহ বইয়ে। তারপর 17টা একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ, এটার এই বেগুনে আমি লিখে দিচ্ছি 6টা আছে, টমেটো উপস্থিত, টমেটো উপস্থিত লাইকোপিন। ঠিক আছে, একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ হচ্ছে 17, এটা অ্যান্সার হচ্ছে 17 নম্বর, টমেটো উপস্থিত লাইকোপিন। 18টি দেখো, ভারতে কটি হটস্পট অঞ্চল আছে। তো পৃথিবীতে মোট 36টি হটস্পট আছে, তার মধ্যে ভারতবর্ষে আছে 4টি, পূর্ব হিমালয়, বিন্ধ্যবর্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দরবন। তাহলে উত্তর হবে ভারতবর্ষে 4টি হটস্পট আছে। 19টা স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? 19 নম্বর কোশ্চেন, এই দেখতে হচ্ছে স্থানীয় অধিবাসীদের সহযোগে সরকারিভাবে গঠিত হওয়া বন সংরক্ষণ কমিটির সাহায্যে বন সংরক্ষণের ব্যবস্থাকে JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, তাহলে ব্যবস্থার নাম কি? উত্তর হবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM। এটা 133 পাতায় আছে, 7টা। পরের প্রশ্ন, সুন্দরবনের একটি সরীসৃপের উদাহরণ, 20 নম্বর। এই যে দেখতে পাচ্ছ সরীসৃপ, কুমির আছে, সামুদ্রিক কচ্ছপ থাকে, ঘড়িয়াল থাকে, তারপর যে সুন্দরবনে দেখতে পাওয়া যায় তোমার কুমির, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার, বলি যে স্তন্যপায়ী, তো তাহলে কুমিরও হবে, রয়্যাল বেঙ্গল টাইগারও হবে। ঠিক আছে, এই যে কুমির, এখানে লেখা আছে কুমির, কুমিরের ছবি দেওয়া আছে, সরি আমি এটা ভুল বললাম, সরীসৃপ যদি বলে তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার হবে না, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে স্তন্যপায়ী, উত্তর হবে কুমির, সরীসৃপ হচ্ছে কুমির। টাইগার প্রজেক্ট কোথায় অবস্থিত? টাইগার প্রজেক্ট কোথায় অবস্থিত? তো 21 নম্বর কোশ্চেন দেখো, টাইগার প্রজেক্ট বা ব্যাঘ্র প্রকল্প অনেকগুলো আছে, কর্বেট জাতীয় উদ্যান এটি উত্তরাখণ্ডে অবস্থিত, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটা পশ্চিমবঙ্গে, বক্সার পশ্চিমবঙ্গে, বন্দিপুর কর্ণাটকে, বান্দবগড় মধ্যপ্রদেশ, যে কোনো একটা লিখবে। পরের কোশ্চেন 22 নম্বর, পশ্চিমবঙ্গে অভয়ারণ্য কোনটি?
এই দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের অভয়ারণ্য হচ্ছে ভিতরডোরি। এই ভিতরডোরিতে হরিণ দেখা যাচ্ছে, এখানে ভিতরডোরি অভয়ারণ্য। এছাড়া রায়গঞ্জে কুলিক বার্ড স্যাংচুয়ারি, তারপর সজনেখালি, চাপড়ামারি, ঠিক আছে, তিনটে আছে। তার মধ্যে শহর হচ্ছে ভিতরডোরি। পরের প্রশ্ন, ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি? ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি? এই যে কুমির প্রজেক্ট প্রকল্প, এটা আমি ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যা অবস্থিত। এছাড়া আমি বাইরে গেছিলাম নন্দনকানন, সেখানেও আছে নন্দনকানন বায়োলজিক্যাল পার্ক, এটিও উড়িষ্যা অবস্থিত। তাহলে বিখ্যাত লিখলে এটা লিখবে ভিতরকণিকা, 137 পাতে আছে। তারপরে দেখো রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? রেড পান্ডা এখানে দেওয়া আছে, রেড পান্ডা প্রকল্প সিকিমের বার্ষিক রেড রন অভয়ারণ্য। এছাড়া সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা খুব নাম করা। তাহলে এই দুটোর মধ্যে একটা লিখবে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, সিকিম অবস্থিত, ঠিক আছে। ২৫ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম কি? এটা 2017 সালে এসেছিল। এই দেখতে পাচ্ছ যে বিশেষ করে সমুদ্রে যে সাইক্লোন আইলা যে ঝড় এসেছিল, সুনামি, এরপরে জলতল কয়েক ফুট উপরে উঠছে, এবং আস্তে আস্তে সেই সমুদ্র সংলগ্ন যে সুন্দরবন সেটা আস্তে আস্তে সমুদ্রের গর্ভে চলে যাচ্ছে। তার একটা উত্তর হবে সাইক্লোন বা আইলা। পরের প্রশ্ন, কোন ইনসিটিউট সংরক্ষণের ব্যবস্থা অনুজীব বন্যপ্রাণী বন্য উদ্দেশ্য মানুষের বৈচিত্র্য কৃষ্টি জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? এটা ইনস্টিটিউট সংরক্ষণ অন্তর্গত, 26 নম্বর। মানে গোটা বাস্তুতন্ত্র সম্পূর্ণ জীব বৈচিত্র্য সংরক্ষিত হয় যে ইনস্টিটিউট সংরক্ষণ, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর দেখো প্যান, 27 নম্বর, প্যান পুরো নাম দেখে নাও। এর উত্তরটা সুরঞ্জিত চক্রবর্তীর, 127 পাতায় আছে। প্যান পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, 17 নেই, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এটা সুরঞ্জিত চক্রবর্তীর 122 পাতায় আছে। অ্যান্সার বললাম পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের একটি পক্ষীরালয়ের নাম কি? উত্তরবঙ্গের একটি পক্ষীরালয়ের নাম কি? উত্তরবঙ্গের হচ্ছে রায়গঞ্জ কুলিক বার্ড স্যাংচুয়ারি, এটি উত্তর হবে রায়গঞ্জের কুলিক বার্ড স্যাংচুয়ারি, ঠিক আছে, রায়গঞ্জের কুলিক বার্ড স্যাংচুয়ারি। ২৯ নম্বর, বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ? বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ? এই যে দেখো কোর অঞ্চল উত্তর হবে, এটি কেন্দ্রীয় অঞ্চল বা আইনগতভাবে সংরক্ষিত, মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ। তাহলে এটা উত্তর হবে কোর, কোর অঞ্চল। ২৯টা উত্তর হবে কোর অঞ্চল। পরের কোশ্চেন, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? এটা সুরনীলের 117 পথে দেখ, এখানে আছে আর্সেনিকযুক্ত জল দীর্ঘদিন ধরে পান করলে বা ব্যবহার করলে আর্সেনিকোসিস রোগটি ঘটে। আর্সেনিকোসিস, ডার্মাটাইটিস, মিউসিস রেখা ইত্যাদি। তবে তোমরা লিখবে আর্সেনিকোসিস। তো দেখো আজকে এখানে শেষ করছি, তার আগে বলি
যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, যাতে আগামী দিনে প্রত্যেকটা চ্যাপ্টার লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন রাইটারের বুক আপলোড করব। ঠিক আছে, সকলে ভালো থেকো। ওকে।